বিশ্বের 800 কোটি জনসংখ্যার প্রতি 8 জনের একজন মানুষ স্থূলকায় ভুগছেন। এই তালিকার শীর্ষে আছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য। নাউরু, কুক দ্বীপপুঞ্জ, পালাওয়ে স্থূলতার হার 30%, আর কুয়েত, জর্ডান ও সৌদি আরবের মতো দেশগুলোতে তাদের জনসংখ্যার 25% স্থূল। অন্যদিকে কম ওজনের তালিকায় আছেন ভারতীয় নারীরা। স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন দ্য ল্যান্সেটের স্থূলতা দিবসের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে চমক দেওয়ার মতো। 1990 সালে বিশ্বে স্থূলকায় ছিল 22 কোটি 60 লাখ, এখন তা দাঁড়িয়েছে 103 কোটি 80 লাখে। 32 বছরের সময়সীমা নিয়ে করা ওই গবেষণায় দেখা যায় সবচেয়ে বেশি মোটা হচ্ছে শিশুরা। প্রাপ্তবয়স্কদের স্থূলতা বেড়েছে 2.5 গুণ, আর শিশু কিশোর কিশোরীদের বৃদ্ধির হার 4 গুণ। তথ্য বিশ্লেষণে দেখা গেছে একই সময়ে কম ওজনের প্রাপ্তবয়স্ক মানুষ কমেছে প্রায় 50 ভাগ। এছাড়া একসময় যেসব দেশে ওজন কম হওয়াকে উদ্বেগ হিসেবে দেখা হতো, এখন সেসব দেশে শঙ্কাজনক হারে বাড়ছে স্থূলতা। শুধু তাই নয়, অনেক উচ্চ আয়ের দেশ, বিশেষ করে ইউরোপে, স্থূলতার হার অনেকটা স্থবির। সেই তুলনায় নিম্ন বা মধ্যম আয়ের দেশে ওজনদার মানুষ বেড়েছে। এই অতিরিক্ত ওজন বা স্থূলতা একটি দীর্ঘস্থায়ী ও জটিল অসুস্থতা। এর কারণে হৃদরোগ, ডায়াবেটিস সহ নানা রোগে মৃত্যু ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, খাদ্যাভ্যাস প্রভাব ফেলেছে স্থূলতায়। এছাড়া অস্বাস্থ্যকর খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্থূলতা মোকাবেলায় মিষ্টি জাতীয় খাবারে কর আরোপ ও স্কুলে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে গুরুত্ব দিতে বলেছে জাতিসংঘ। Obesity rates have been increasing in all or in most of the world countries. Only a few countries have been able to keep the rates at the levels of 30 years ago. But in general, there's been a large increase both in high income countries and in countries of lower income. বিশ্বের অনেক দেশে অপুষ্টি ও স্থূলতা দুই সমস্যা নিয়েই উদ্বেগ আছে। একসময় কেবল উন্নত বিশ্বেই এই সমস্যা সীমাবদ্ধ ছিল, এখন যা ছড়িয়ে পড়েছে দেশে দেশে। এখনই পদক্ষেপ না নিলে 2035 সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা স্থূল বা অতিরিক্ত ওজনে ভুগবে, এমন সতর্কবার্তা দিয়েছে ওয়ার্ল্ড ওবিসিটি ফেডারেশন। তানভীর জনি, এখন বিশ্ব।